আল্লার নাম মুখে জাহার বুকে আল্লাহর নাম এই দুনিয়াতেই পেয়েছে সে বেহেস্তের আরাম সে সংসারকে ভয় করে না নাই মৃত্যুর ডর দুনিয়াকে শোনায় শুধু আনন্দেরই খবর দিবানিশি পান করে সে কাউস্তরেরই যাম পান করে কাউসারেরই যাম আল্লাহর নাম মুখে যাহার বুকে আল্লার নাম এই দুনিয়াতেই পেয়েছে সে বেহেস্তের আরাম চলমান মাস মাহের রমজান সিয়াম সাধনার মাসের আজ তেরোতম দিন মাহের রমজান অফুরন্ত রহমত বরকত কল্যাণ ও মঙ্গলপূর্ণ মাস জাগতিক লোভ লালসা হিংসা বিদ্বেষ প্রবৃত্তির অনুসরণ ইত্যাদির মানবিক দুর্বলতা থেকে দূরে থেকে ক্ষুদাই গুণাবলী অর্জনের অবারিত সুযোগ এনে দেয় পবিত্র মাহের রমজান ইসলাম জ্ঞানের ধর্ম পরিচ্ছন্ন ধর্ম পবিত্রতা একজন মানুষের জন্য উত্তম ও উৎকৃষ্ট অবস্থা যার অপবিত্রতা নিকৃষ্ট ও ঘৃণিত অবস্থা তার উল্টো দিক যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করেন পবিত্র থাকেন আল্লাহ তাদের প্রশংসা করেন পরিষ্কার পরিপাটি নির্মল অবস্থাকে বলে পরিচ্ছন্নতা এই রমজান মাসের ভোরবেলাটা মুমিন জীবনে এক স্বর্গীয় আমে যার অনাবিল আনন্দ নিয়ে আসে কেননা তার সৃষ্টি সত্য এবং সুন্দর তাই না বন্ধুরা দিনের পবিত্র ভোরে গ্রীষ্মকালীন আবহে পাখিদের বন্দনে গান শুনতে শুনতে আমরা চলে যাই আমাদের প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের সবুজ অঙ্গনে আজ আপনাদের সাথে আছি আমি লিয়াকত খান এবং আমি জান্ন ভোরের আলোর শুভেচ্ছা সকল মিডিয়ায় খবর হয়ে আসে পুরাতন ঢাকার চকবাজারের ইফতার তাই না কিন্তু সেখানে কি আসলেই ঢাকার ঐতিহ্যবাহী সব ইফতারের খাবারগুলো পাওয়া যায় অথবা বিক্রয় হয় বন্ধুরা মনে করিয়ে দিই চকের ইফতারি বাজারের বয়স প্রায় চারশো বছরের পুরনো মোগল সম্রাটের সেনাপতি আর লোক লস্করেরা ঢাকায় এসে তাদের বিলাসী জীবানাচারের ধারাবাহিকতায় রমজান মাসের ইফতারকে উৎসবে পরিণত করে এবং সেই ধারা ধীরে ধীরে ক্রমবিকশিত হয় ঢাকা এবং এর ষোলশ দশ সালে মুঘল সেনাপতি মির্জা নাথান তার বাহারি স্থানে গায়বি গ্রন্থে লিখেছেন সেই সময় রমজান মাসের নানা কথা মির্জা নাথান তখন ছিলেন সুবেদার ইসলাম খাঁর নৌ সেনাপতি এই এলাকায় সেটা ছিল তার প্রথম রমজান সেই রোজায় পরিবার পরিজনের কথা ভেবে তার মন খারাপ হয় পরিবারের সাথে ইফতারের কথা ভেবে তিনি বড়ই কাতর হয়ে পড়েছিলেন তার বর্ণনা আমরা সেখানে দেখতে পাই প্রায়। একশো বছর পরের ইতিহাস থেকে জানা যায় সতেরোশো সালে ঢাকার দেওয়ান মুর্শিদকুলি খাঁ চকবাজারকে আধুনিক বাজারে পরিণত করে তোলেন আর সেদিনের এই চকবাজারের শাহী মসজিদের সামনে একটি জলের কূপ ছিল সে কূপ বা কুয়োকে ঘিরে তার চারপাশে টেবিল চেয়ার বিছিয়ে বিক্রি করা হতো নানান পদের ইফতার যা নাজির হোসেনের কিংবদন্তির বইয়ে উল্লেখ করা আছে তো কি ছিল সেই সময়ের ইতিহাস খ্যাত ইফতারের পদগুলো আসুন জেনে নেই মোঘল আমলের সেই সব ইফতার মেনুর খাবারগুলো আর মিলিয়ে নেই আজকের চকবাজারের ইফতার বাজার তবে তার আগে এ কথাটা বলে রাখি মোগলরা ঢাকায় প্রথম তাঁবু ফেলার সময় তারা সঙ্গে করে নিয়ে আসে তাদের রাঁধনী দলকে কারণ মোগলদের অন্যতম বৈশিষ্ট্য ছিল আরাম আয়েশ আর বিলাসবহুল জীবনাচার যার অন্যতম অনুষঙ্গ ছিল তাদের মুখরোচক নানান খাবার দাবার নানান ঐতিহাসিক সূত্র হতে প্রাপ্ত তথ্য হতে পুরাতন ঢাকার ইফতার যে ইতিহাসের পাওয়া যায় সেখানে দেখা যায় নানা রুটি আর কাবাবের প্রাধান্য রুটির মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল মোগলদের সেনাদের তাঁবুর জনপ্রিয় পদ নান তাফখান যা ছিল মূলত বাদাম মিশ্রিত গমের এক প্রকার রুটি এছাড়া আরও জনপ্রিয় ছিল সুজি দিয়ে তৈরি যা সিরমালি রুটি নামে পরিচিত ছিল আকবরই নানখাতাই যা শীতকালে বেশি খাওয়া হতো এছাড়া বোগদাদি রুটি শরবতী রুটি সবরাতি রুটি কাকচা কুলিচা হরেক রকমের নান রুটি তবে এসবের খুব কম সংখ্যক পদই এখন আপনি পুরাতন ঢাকার ইফতার বাজারে খুঁজে পাবেন এবারে সাথে এগুলো দিয়ে উদর পূর্তি করতেন শৌখিন ভোজন বিলাসীর দল সবচেয়ে আলোচিত যে কাবাবের নাম জানা যায় তা ছিল পাসান্ত কাবাব এটা মূলত তৈরি হতো বিশাল দশের ওজনের টুকরো হতে যার বর্তমান রূপ সুতি কাবাব আর যে সকল কাবাবের নাম পাওয়া যায় তার মধ্যে রয়েছে স্বামী কাবাব জালি কাবাব হান্ডি কাবাব তাস কাবাব টিকা কাবাব মোরগ কাবাব মুরগি মোসাল্লাম প্রভৃতি এছাড়াও থাকতো নানা পদের কারি আইটেম এছাড়া মুঘল ইফতারের তালিকায় আজকের হালিমের মতো খাবারের উপস্থিতির কথাও জানা যায় মাংস মশলা লেবুর রস ও গম দিয়ে তৈরি সেই খাবারও বেশ জনপ্রিয় ছিল ইফতারের আরেকটা অনুষঙ্গ ছিল পানীয় এই দেশ গ্রীষ্মপ্রদান হওয়াতে শরবত দিয়েই শুরু হতো ইফতার পর্ব আগেকার দিনে বরফ কল না থাকাতে মাটি অথবা কাঁসা পিতলের হাঁড়ি বা কলসে নানান পদের শরবত তৈরি করে তা মুখ বন্ধ করে কুয়োর ভেতরে ডুবিয়ে রাখা হতো ইফতারের আগে আগে কুয়া হতে সেই হাঁড়ি বা কলস তুলে পান করা হতো হিম শীতল শরবত থাকতো তকময় শরবত বেলের শরবত তোকমার শরবতের মধ্যে জনপ্রিয় ছিল তাকসে রায়হান সর্বতের পাশাপাশি থাকত ফালুদা ফিরনি সহ নানান পদের মিষ্টান্ন এর বাইরে ছিল নানান পদের বিরিয়ানি আর পোলাওয়ের সমাহার যার অন্যতম ছিল শাহী মোরগ পোলাও খোরাসানি পোলাও কাছি বিরিয়ানি কোপ্তা পোলাও সাদা পোলাও তেহারি মাসালা বিরিয়ানি এরকম অনেক নামের আসলে ঢাকার খাবারের পুরো ইতিহাস জুড়ে রয়েছে মোগলদের ছাপ বিলাসী জীবনযাপনের সঙ্গে সঙ্গে বয়ে আনা হতো তাদের কর্মচারী আর আর সেই সব সহকারী হিসেবে ঢাকার বহু লোকের জোটে পরিবারে শতকে মোঘল সাম্রাজ্য বিস্তৃত হয়ে অন্যান্য পদের মতো হেসেলেও স্থান হয় কতিপয় রন্ধন কারিগরের আর তাদের হাত ধরেই মোগল খাবার প্রাসাদের বাইরে বিস্তৃতি পায় যার স্বাদ আজ আমরা কিছুটা পেয়ে থাকি প্রজন্ম পরম্পরায় খানা এখন আর নেই তবে তার স্বাদ হয়তো আজ কিছু পাওয়া যাবে সেই আমলের রন্ধন কারিগরের পরবর্তী প্রজন্মের বাবুরচির হাতে তৈরি মুখরোচক ইফতারি আইটেম থেকে আর তারই সুগন্ধ মাকা হাওয়াই হাওয়াই ভেসে এখন আমরা চলে যাই ম্যাগাজিন মহানগরে অন্যান্য আয়োজনের দিকে দেখি কি আছে সেখানে বন্ধুরা আজ আপনাদের জন্য আয়োজনে আছে ঢাকার কোথায় কি অনুষ্ঠান হতে চলেছে এই নিয়ে প্রতিবেদন আজকের ঢাকা থাকছে বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান রণাঙ্গনের দিনগুলো আছে রম্য কথন ঢাকা আমার ঢাকা শুনব যাত্রাপথের খবরাখবর নিয়ে পর্ব শুভযাত্রা এবং সময় থাকলে শোনাব গান Thank শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ এক হাজার একশো সত্তর কিলো হার্জ এবং এফ এম একশো চার মেগা হার্জে বন্ধুরা আমাদের প্রিয় মহানগরী ঢাকার বুকে প্রতিদিন কত না চমৎকার সব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে যাচ্ছে তাই না কিন্তু সেসবের কটারি বা খোঁজ রাখতে পারি বলুন তো তো চলুন এরই ফাঁকে শুনেনি আজ ঢাকা শহরে কোথায় কি অনুষ্ঠান হতে যাচ্ছে তাই নিয়ে কিছু তথ্য সাজিয়েছেন ইসমত জাহান পলি আর তা পড়ে শোনাচ্ছেন মির্জা মাহতাবুজ্জামান সুপ্রিয় শ্রোতাবন্ধ শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই এই সাত সকালে দিকে দিকে বইছে বৈশাখের মৃত্যুবন্ধ হওয়া নাগরিক কর্মব্যবস্থাটা এর মধ্যে শুরু হয়ে গেছে সবার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা সঙ্গে উষ্ণ অভিনন্দন যে যেখান থেকে আপনারা আমাদের এই আয়োজন শুনছেন সবাই সুস্থ ও সুন্দর আছেন এই প্রত্যাশায় আজকের ঢাকা পর্বে আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা ছুটির দিনে চলুন কিছুটা সময় সপরিবারে বেরিয়ে আসি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে প্রিয় বন্ধুরা আজ জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হল শিল্পকলা একাডেমিতে বাতিঘরের প্রয়োজ প্রযোজনায় মাংকিটায়াল নাটক প্রদর্শিত হবে সন্ধে সাতটা বেজে তিরিশ মিনিটে সুপ্রিয় শ্রোতা আজ জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হল শিল্পকলা একাডেমিতে স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিচার্চ সেন্টারের প্রযোজনায় দুই আগন্তুক বনাম কবরী ফুল নাটক প্রদর্শিত হবে সন্ধ্যায় বন্ধুরা আজ জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হল শিল্পকলা একাডেমিতে আরণ্যক নাট্যদলের আয়োজনে রাঢাং নাটক প্রদর্শিত হবে সন্ধে সাতটা বাজে ত্রিশ মিনিটে প্রিয় বন্ধুরা বাংলা একাডেমি প্রাঙ্গণে বিসিক ও বাংলা একাডেমির যৌথ আয়োজনে পনেরো দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে সুপ্রিয় শ্রোতা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষা ও আধুনিকতাবাদী দৃষ্টিভঙ্গি শিরোনামে চলছে প্রদর্শনী প্রদর্শনী শুরু হয়েছে ষোলোই মার্চ থেকে চলবে আঠারোই জুন পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত শ্রোতা বন্ধুরা এই ছিল আমাদের আজকের ঢাকা পর্ব শুনলাম আজকের সাল আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর সাতই মার্চ রেসকোর্স ময়দানে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের পরপরই পাকিস্তানি শাসক ও শোষক গোষ্ঠীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে যায় নয় মাসের রক্তক্ষয়ী সে যুদ্ধের অনেক স্মৃতি বুকে নিয়ে আজও বেঁচে আছেন লক্ষ্য মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধে সেই গৌরবোজ্জ্বল ইতিহাসকে ধরে রাখার জন্য বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ বিভিন্ন সেক্টরের বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার গ্রহণ করে তা সংরক্ষণের কাজটি নিরলসভাবে করে চলেছেন যা ভবিষ্যতে স্বাধীনতা সংগ্রামের মূল্যবান দলিল হিসেবে কাজ করবে আজ তেমনি একজন অকুতভয় বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নিয়ে আমাদের এবারের পর্ব রনাঙ্গনের দিনগুলো আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম মজুমদার বীর উত্তম আচ্ছা সাক্ষাৎকার গ্রহণে আছেন আনোয়ার কবির সুপ্রিয় শ্রোতা ভাই এই পর্বে আপনারা শুনছেন বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে তাদের মুক্তিযুদ্ধের স্মৃতি আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা বদুল আলম বীরোত্তম তিনি উনিশশো সালে নো কমান্ডো হিসেবে মুক্তিযুদ্ধে যোগদান করেন এবং বীরত্বের সঙ্গে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন আমরা এখন বীর মুক্তিযোদ্ধা বদুল আলম মজুমদারের কাছে জানতে চাব কোন প্রেক্ষাপটে কিভাবে তিনি সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন আমরা বহুদিন আগে কিছু বাঙালি নেভি আর্মি এয়ারফোর্সে কলেজে থাকাকালীন আমরা ওই সময় আয়ুব খানের সময় থেকে শুরু করে একটা ডিফারেন্স দেখতেছিলাম যোগ কবে সালে সাবমেরিনা হিসেবে পাকিস্তান নেভিতে যোগদান করি রংপুর এন অফিস থেকে শুধু চট্টগ্রাম চট্টগ্রাম করাচ্ছি করাছি ট্রেনিং দেওয়ার পরে পঁয়ষট্টি সালে যখন যুদ্ধ শুরু হয় তখন আমরা ওই ক্যাম্প ক্যামকরঞ্জ সেক্টরে বাঙালি যুদ্ধ হয় হিমালয় নেভিতে হিমালয়ে তখন ট্রেনিং অবস্থায় ওখান থেকে আসে কাশাস সাথে আমাদের ইঞ্জিনিয়ারিং ট্রেনিং দেওয়া হয় ইঞ্জিনিয়ারিং ট্রেনিং দেওয়ার পর ওখানে ব্রাঞ্চ সিলেক্ট করা হয় এবং পোস্টিং হয় এখান থেকে ট্রেনিং দেওয়ার পরে আমাকে সাবমেলিনের সিলেকশন করা হয় কারণ ওই সময় সাবমেলের জন্য বাঙালিরা খুবই ফিট ছিল কারণ সাঁতার জানতো এই জন্য আমরা তাড়াতাড়ি আসলাম ওখান থেকে আমাকে সাবমেরিন ট্রেনিং পাঠালো তুরস্কে তুরষ্টি একগ্রহ ট্রেনিং দেওয়ার পরে আবার আসলাম করাচিত করাচিত থেকে ওখানেই তুরস্ক থাকতে সিলেকশন করলো যে আমাদের পাকিস্তানের ডাপনি সাবমেরিন আনতে হবে তোমাকে ফ্রান্স দিতে হবে তোমরা চার বছর করছে যেন ফ্রান্সে ইঞ্জিনিয়ারিং করতে যেন ফ্রান্সে পাঠিয়ে দিল আমার কত কত সালে নাইনটিন সিক্সটি এইট আটষট্টি সাপে হ্যাঁ চলে ফ্রান্সে আটষট্টি সত্তর একাত্তর চার বছর আমাদের ওখানে লাগছে ট্রেনিং দিতে ওই ট্রেনিং শেষে যখন আমাদেরকে পাকিস্তানি পাঠাবে তখন আমরা এর মধ্যেই দেশে শুরু হয়ে যায় হ্যাঁ আমাদের একত্রিশে মার্সে ওই জাহাজ সেল করার কথা কিন্তু পঁচিশে মার্সে আমরা যখন বঙ্গবন্ধুর ভাষণ শুনলাম সাতই মার্সে বঙ্গবন্ধু শেষ করবো সাতই তখন আমরা ওখানে কয়েকজন বসে আমরা একটা রেডিও রেডিও আমাদের প্রত্যেকের কাছে একটা করে রেডিও ছিল কেউ ইন্ডিয়া ধরত কেউ বিভিন্ন রেডিওতে খবর খবর নিয়ে আমাদের একটা ডিসিশন আসলাম যে বাংলাদেশে একটা গন্ডগোল লাগছে স্বাধীনতা আন্দোলন শুরু হয়ে গেছে এবং বাঙালিদের প্রত্যাচার শুরু করছে আমরা তো আগে থেকেই মোটিভেটেড ছিলাম পাঞ্জাবি বাঙালি ওখানে আমাদের প্রাইম এসে কথা কাটাই ঘটো মারামারি হতাম আমরা বললাম যে না আমরা আর সাবমেরিন নিয়ে বাঙালিকে মারতে আমরা যাবো না চলো এখান থেকে কী করা যায় তখন আমি এই ডব্লিউ চৌধুরী এখন সে কমান্ডার রিটায়ার করছে বসে আগে পড়তে আমরা দুইজনে চিন্তা করলাম যে কি করা যায় ও বললো যে কি করা যায় আমরা দুইজন যায় কি করব আরও দেখ বাঙালি যখন আসে তখন বসে একটা ডিসিশন নেওয়া যাবে তখন জন বাঙালি ছিল আমাদের ওই সামমেরিনে তেরো জন বাঙালি বসে ডিসিশন নিলাম যে আমরা দেশে যুদ্ধে মুক্তিযুদ্ধে যোগদান করবো তোমাদের পরে মার্চের পরেই আমরা একটা ডিসিশন নিলাম যে আমরা দেশে চলে আসবো মুক্তিযুদ্ধে আমরা প্রথমে চিন্তা করলাম যে কিভাবে যাওয়া যাবে তখন আমরা রেলের টিকিট কাটলাম জেনেভা যাওয়ার জন্য এক রাত্রে আমাদের সাউথ আফ্রিকার কিছু বন্ধু ছিল তাদের সহায়তায় গাড়ি দিয়ে আমরা এক বার্সোলান স্টেশনে ওখান থেকে চলে গেলাম আমরা জেনেভা এক জেনেভা যা ঢুকছি ঢোকার পরে ওরা হঠাৎ ইয়ে করে বসলো যে তোমাদের ওরা দেখতেছে যে ওরকম ইউরোপিয়ানদের এক দেশ থেকে আরেক দেশ গেলে শুধু আইডেন্টি কার্ড কিন্তু আমাদের তো আইডেন্টি কার্ড নেই আমাদের আছে শুধু পাসপোর্ট তো তোমাদের আইডেন্টি কার্ড যখন ওই পাসপোর্ট যখন বাড়ি করে দিছে তখন আটকে দিয়েছে দুইজনকে আমরা দুইজন অলরেডি পার হয়ে গেছি তবে বলে তোমরা কোথ থেকে আসো না ফ্রান্স থেকে তোমরা কোথায় কোথা করলো যে আমরা পাকিস্তানে কী করো সাবমেরিনে চাকরি কোথায় আসো যে আমরা জেনে ভাই বেড়াতে যাচ্ছি ট্যুরিস্ট হিসেবে তোর মধ্যে টুরিস্টও গেলে তোমাদের তো পারমিশন লাগবে পারমিশন তোমাদের পারমিশন আছে বলে পারমিশন তো আমাদের পাসপোর্ট তো আছে বলে ভিসা আছে না ভিসা নেই বলো না ভিসা ছাড়া তোমরা যেতে পারবে না আটকে গেলাম ব্যাক করে আবার ফ্রান্সে ঢুকলাম ফ্রান্সে ঢুকে তো এখন কোথায় যাব এখন ঘোরা শুরু করলাম চলে আসলাম প্যারিসে প্যারিসে দেখি যে পাকিস্তান এমবেসি ইন্ডিয়ান এমবেসি এখানে তো ওখানে ইন্ডিয়ান এম্বেসি যদি যাই ধরা পড়তে পারে তখন থেকে শ্রীলঙ্কা না এখানে দাঁড়াতে পারে তো আমরা কী করা যায় সাত দিন চিন্তা ভাবনা করতে করতে চলো এই দেশ আগে ত্যাগ করি অর্থাৎ ফ্রান্স ত্যাগ করি আগে তারপরে কি করা যাবে দেখা যাবে ওখান থেকে চলে গেলাম স্পেন বার্সেলোনা একত্রিশে মার্চে তিরিশে মার্চ আমরা ওখান থেকে ডিবেট করি ডিবেট করে যখন ঢুকতে না পারি তখন ওখান থেকে মুক্তিযুদ্ধের প্রথম পরেই মুক্তিযুদ্ধের সংবাদ পাওয়া মাত্র পক্ষ ত্যাগ করে চলে যায় তখন ওই ইন্ডিয়াতে হোসেন আলী সাহেব যখন ডিফেট করে তখন আমরা ওনার

তা আমরা তো আসছি আমার দেশ স্বাধীন করার আমরা আটজনে কি দেশ বলে আটজন আমরা যা করতে পারো আট আট হাজারও তা করতে পারবো ব্যাপার বলে আমরা কমান্ডো আমরা আন্ডার ওয়াটার স্যাতারো আমরা সব সবকিছু শিখে শিখে যাচ্ছে সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা আপনারা শুনছিলেন বীর মুক্তিযোদ্ধা বদুল আলম বীরত্তমের স্মৃতিচারণ উনিশশো একাত্তর সালে শুধু ফ্রান্স থেকে কীভাবে তিনি সেদিন পাত্রিকার ডাকে সারা দিয়ে মুক্তিযুদ্ধে যোগদান করেছিলেন আপনারা জানেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাসের ন কমান্ডোদের বীরত্ব গাথা তারা অপারেশন জ্যাকপট বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক উজ্জ্বল অপারেশন আমরা এখন বীর মুক্তিযোদ্ধা বদুল আলম বীরত্তমের কাছ থেকে জানতে চাব সে অপারেশন জ্যাকপটের ঘটনা যেগুলো তিনি নেতৃত্ব প্রদান করেছিলেন এবং তার জীবনে সবচেয়ে স্মরণীয় মুক্তিযুদ্ধের ঘটনা যেটি তাকে সবসময় রোমাঞ্চিত করে অনুপ্রাণিত করে অপারেশন জ্যাকপট ছিল আমাদের নৌকমান্ডোদের একটা শ্রেষ্ঠ অপারেশন আমরা প্রথমে ট্রেনিং শেষ করে ছেলেপেলেদের চার ভাগে বিভক্ত করলাম মানে চারটে বন্দর আমরা একসঙ্গে অপারেশন করব চারজন সিলেক্ট করে চারটে নদী বন্দর আগে দায়িত্ব নিলাম চারজনকে আমি চাঁদপুরে এ ডব্লিউ চৌধুরী চিরাঙ্গে আবিদুর রহমান নারায়ণগঞ্জে আহসান উল্লাহ উনি মংলা মংলাপটে এই চারটে পথ সিলেক্ট করে আমাদেরকে প্রথমে নিয়ে আসা হল ব্যাকপুরে ব্যাকপুর থেকে আমরা

ষোলো আগস্ট আপনি চাঁদপুরে আসলেন অপারেশন করেছেন আগে আগস্টের আগেই আমরা চাঁদপুরে আসছি আমি ওখান থেকে আমাদের ভাগ করে দিল আমাকে পাঠালো আগরতলা আগরতলার থেকে আমি ওখান থেকে বিশ জন সৈনিক চাঁদপুরে আসলাম ওই সকালবেলা উঠে চাঁদপুরে নদী পাহাড়া নদী যা নদী পাহাড়া সেটা ওরা রাজাঘাট ট্রেনিং দিয়েছে যেটা রাইফেলের বাড়ছে দেখলে দেখে আসলাম তা আমরা তো আসলে মুক্তিযোদ্ধার উদ্দেশ্য হচ্ছে রেকি করা কোথায় কোন জাহাজ আছে কোথায় কি আছে অবস্থানগুলো জেনে আমরা সাথে জেনে নেওয়া তা কত দূর ডিসটেন্স জেনে নিয়ে আপনারা অপারেশন পরিচালনা করলেন কখন ওখান থেকে ঘুরে এসে সন্ধ্যের সন্ধ্যা নয়টার দিকে একটু খাওয়া দাওয়া করে চলে গেলাম আমরা আর ডব্লু জুট মিলে চাঁদপুরের আর ডবল্লু জুট ওখান থেকে সব ফেস টেস পরে প্রতিটি দেরি হয়ে গেল ওদিকে আবার যখন আমরা রাত এগারোটার সময় সাঁতার দিলাম পনেরোই আগস্টের বারোটার দিক পনারে রাত 12টার দিকে অপারেশন এর জন্য notified আমরা যখন 7 আ দিয়ে রওনা দিলাম তখন জোয়ার আসলো খুব জোরে তো এখন তো পড়ে গেলাম বিপদে জোয়ারে যা আমাদের কথা ছিল ভাড়া কিন্তু শেষ শেষের জোয়ার এসে গেছে না দিন আপনি একটু দেরি হয়ে গেছে কারণ সব এত আলডি নামলে নিয়ে ধরা পড়বে সেই জন্য একটু দেরি করছে কিন্তু দেরি করাতে আমাদের জোয়ারের মধ্যে পড়ে গেছে যাতে আমরা খুব বেদপেতে হচ্ছে আমাদের জাহাজে পৌঁছেছে তবু আমরা আমাদের ডিউ টাইমে গেছি ডাউ যাওয়ার পরে প্রত্যেকে মাইন লেগে চলে গেছে আমারটা ছিল শেষে জাহাজটার নাম ছিল লোটাস একশো আশি ফিট লম্বা জাহাজ খাদ্যবাহী জাহাজ ওখান থেকে আমরা ছয়জন ছিলাম ওই জাতি যাতে এই দিকের মাইন বাসটা শুরু করেছে ইন দ্য মেইন টাইম গাজি টুপস কেরিয়ার খুলনার থেকে ওখানে আসে টুপস নাভাবে নদীর মুখে দাঁড়াইছে এখন তো আমাদের ওই রাস্তা দিয়েই পার হতে হবে নদীর মুখে তখন দাঁড়াচ্ছে তখন তো উপায় নেই যখন ওইদিকে মাইন বাস্ট হয়েছে তখন গাজী একটু সরে গেছে সরে যাওয়ার পর আমরা ডুব দিয়ে এসে পাট খেতে ঢুকছি সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা আপনারা শুনছিলেন বীর মুক্তিযোদ্ধা বদুল আলম বীরত্তমের স্মৃতিচারণ উনিশশো একাত্তর সালে সাবমেরিনা হিসেবে তিনি সুদূর ফ্রান্স থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন এবং নৌ কমান্ডো হিসেবে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন মুক্তিযুদ্ধে তার সেই ঐতিহাসিক যুদ্ধ অপারেশন জ্যাকপটের বিবরণ শুনলেন আজকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ শুনলাম বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার আমরা জানি রম্য শব্দটির অর্থ রমণীয় বা মনোরম রম্য রচনা ই এক লঘু চালে সৃষ্টিমূলক গদ্য রচনা এতে কোথাও থাকে খানিক গল্পের আভাস আবার কোথাও একটু কাব্যের মাধুর্য আবার কোথাও হয়তো বা হাস্য অবকাশ তবে এমন অনেক রচনার মূলেই থাকে হাস্যরসে জারিত করে সমাজের অসঙ্গতি তুলে ধরে মানুষের শুভবোধ জাগিয়ে তোলা হ্যাঁ বন্ধুরা এবারে তেমনি একটি পর্ব রম্য কথন ঢাকা আমার ঢাকা নাগরিক জীবনের নানান অসঙ্গতি নিয়ে রম্য কথনটি লিখেছেন তারিক মঞ্জুর এবং তা পাঠ করছেন ফজলুর রহমান বাবু চলুন শোনা যাক ঈদ আসিতেছে তাই ঈদের বাজারে ভিড় বাড়িতেছে এখন প্রশ্ন ভিড় এড়াইবার উপায় কি আপনাদের ভাবিবার জন্য তিন সেকেন্ড সময় দিলাম খুঁজিয়া না পাইলে আমার উপায়গুলি ভাবিয়া দেখুন প্রথম পদ্ধতি অসুস্থতার ভান ধরিয়া বিছানায় শুইয়া থাকুন অফিস হইতে আসিয়া ধীরে সুস্থে ইফতার করুন ইহার পর পেট মশাইতেছে মরিয়া গেলাম রে ইত্যাদি বাক্য বলিতে বলিতে বিছানায় শুইয়া পড়ুন দেখিবেন গিন্নিয়ার ঈদের শপিং করিবার বায়না ধরিতেছে না উপরন্ত সে দুশ্চিন্তায় পড়িবে আহা রে তাহার রান্নায় কোনো ত্রুটি ঘটিতেছে কিনা হয়তো ঘটিতেছে নইলে সুস্থ সবল মানুষটি প্রতিদিন ইফতারি করিয়া শুইয়া পড়ে কেন বিষয়টি বাস্তবসম্মত করিয়া তুলিতে আপনার কোনো ডাক্তার বন্ধুকে একটি মেডিকেল সার্টিফিকেট প্রদান করিতে বলুন সার্টিফিকেটে লেখা থাকিবে এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে ডট 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 মানে এই ব্যক্তি গুরুতরভাবে আক্রান্ত অতএব ঈদের পর দিন পর্যন্ত তিনি বেড রেস্টে থাকিবেন ডাক্তার বন্ধু না থাকিলে প্রয়োজনে এক টাকা ফি দিয়া ডাক্তারি সার্টিফিকেট জোগাড় করুন ভাবিতেছেন মিথ্যা মিথ্যা এক হাজার টাকা জলে যেতেছে কিন্তু ভবিষ্যতের দিকে তাকায় দেখুন এই রূপে হাজার হাজার টাকা জলে পড়া হইতে বাঁচাইতে পারিতেছেন ইহার পর আপনাকে যদি ঈদের বাজারে যাইতেই হয় তবে ভিড়যুক্ত এলাকায় পুনঃ পুনঃ হাঁচি কাশি শুরু করুন দেখিবেন লোকজন পালাইবার পথ পাইতেছে না এমনকি কোন দোকানের জামা জুতা বেশি পছন্দ হইলে সেই দোকানের দ্বারাইয়া বেশি বেশি হাঁচি কাশি দিন দেখিবেন দোকানদার পর্যন্ত আপনাকে তারাইবার উদ্দেশ্যে যে দাম বলিবেন সেই দামেই জামা জুতা দিয়া দিতেছে আবার ধরুন করোনা সম্পর্কে মানুষের ভয়ভীতি ভীতি কমিয়া যেতেছে তাই হাঁচি কাশিতে ঠিকমতো কাজ নাও হইতে পারে ঈদের বাজারে ভিড় এড়াইবার সবচাইতে আধুনিক পদ্ধতি হল অনলাইনে কেনাকাটা করা ঘরে বসিয়া মোবাইল টিপিয়া জিনিসের অর্ডার দিন যেমন দামে কিনিতে চান তেমন দামে জিনিস পাইবেন তবে ওই জিনিস কতদিন টিকিবে এই নিশ্চয়তা আমি দিতে পারিব না অনলাইন শপিংয়ের আরেকটি সুবিধাও আছে বাস্তবে অর্ডার না দিলেও চলিবে সেক্ষেত্রে পরিবারের সদস্যদের সামনে অনলাইনে কেনাকাটার অ্যাপসগুলোতে বারে বারে ঢুকুন তারা মনে করিবে অনলাইনে বুঝি অনেক জিনিসের অর্ডার দেওয়া হইতেছে বাস্তবে আপনি শুধু অর্ডার দেওয়ার অভিনয় করিতে থাকিবেন এমন করিয়া ঈদের দিন পর্যন্ত কাটাইয়া দিতে পারিলে ভিড় এড়াইতেও পারিবেন খরচও কমিবে তবে ঈদের বাজারের ভিড় এড়াইবার সবচেয়ে ভালো পন্থা ঈদের সময় কেনাকাটা না করা কিংবা ঈদের অনেক আগেই কেনাকাটা সারিয়া ফেলা তারপরেও যদি ভিড়ের মধ্যে যাইতে হয় তবে মানিব্যাগ সাবধান কারণ ভিড়ের মধ্যে মানিব্যাগ হারাইলে ভ্যা ভ্যা করিয়া কাঁদিতে হইবে আর তখন আপনাকে সান্ত্বনা দিতে বহু লোক আপনাকে ঘিরিয়া ধরিবে শুনলাম ঢাকা আমার ঢাকা বন্ধুরা এবার যাত্রাপথের খবরাখবর শুভযাত্রা আজ ছুটির দিনে আপনারা প্রয়োজনীয় কাজে ঢাকার আগারগাঁও থেকে শেওড়াপাড়া কাজীপাড়া মিরপুর দশ কালসি বিশ্বরোড এয়ারপোর্ট উত্তরা আবদুল্লাপুর যাতায়াত করতে চান তারা এক নম্বর জাবালে নূর পরিবহন এবং অভিজাত পরিবহনের বাসগুলি ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা যারা প্রয়োজনীয় কাজে ঢাকার বাইরে যেতে চান তাদের জানায় আমাদের দেশের সর্ববৃহৎ বাস টার্মিনাল গাবতুলি থেকে প্রতিদিন আমাদের দেশের দক্ষিণাঞ্চল দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে বিশেষ করে কুষ্টিয়া খুলনা যশোর ফরিদপুর রাজবাড়ি এবং উত্তরাঞ্চলের রাজশাহী পাবনা বগুড়া গাইবান্ধা রংপুর দিনাজপুরের দিকে অনেকগুলি বাস চলাচল করে এছাড়া মহাখালী বাস টার্মিনাল থেকে বৃহত্তর ময়মনসিংহ এবং সায়দাবাদ বাস টার্মিনাল থেকে অনেকগুলি বাস সিলেট চট্টগ্রাম এবং কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় বন্ধুরা বাসে চলাচল করতে অবশ্যই মাস্ক পরবেন ট্রাফিক আইন মেনে চলবেন অবশ্যই জেব্রা ক্রসিং অথবা ব্রিজ দিয়ে রাস্তা পার হবেন শুনলাম

Oh. Uh -huh.

সুপ্রিয় বন্ধুরা সময়ের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নেব তবে তার আগে বলি সবাই সবসময় সুস্থ থাকুন সুন্দর থাকুন সচেতনতার সাথে থাকুন সচেতনতার কোনো বিকল্প নেই আর বেলায় অবশ্যই বলতে চাই আজকের অনুষ্ঠান গ্রন্থ ছিলেন লিয়াকত আলী খান উপস্থাপনায় ছিলাম আমরা দুজন আমি জান্নাতুল ফেরদুস্তি লিজা এবং লিয়াকত আলী খান প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম প্রকৌশল দায়িত্বে ছিলেন এস এম আল জুবাইয়ের তত্ত্বাবধানে মোহাম্মদ আনোয়ার হোসেন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন কানিস কুসুম